नमस्कार हेडलाइंस त्रिपुरार विशेष साफ कथा अनुष्ठाने आपनादेर स्वागत। एई मुहूर्ते जे विषयटी निये आमरा कथा बोलबो तार आगे आपनादेर जानिये राखी जे सरासरि कलकाता थेके एई मुहूर्ते हेडलाइंस त्रिपुरार संगे जुक्त होयेछेन देशेर प्रख्यात सांबादिक वरिष्ठ सांबादिक सुबीर भौमिक सरासरि उनी रयेछेन कलकाता थेके। एबं एई जे आजके साफ कथार एई अनुष्ठानेर विशेष जे अनुष्ठान विशेष साफ कथा आमरा जे विषयटा आजके रखा होयेछे जंगी समस्या कतटा समाधान एई विषय निये आलोचना हबे। एबं सम्प्रति राज्ये बेश कयेकटी जानेन जे जे घटना दामछड़ार घटना तारपरे दुटी अपहरणेर घटना सामने एसेछे एबं पाशापाशी प्रश्न उठते शुरू करे दियेछे ताहले कि जंगी समस्या आबार नतुन করে মাথা চাড়া দিচ্ছে এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এবং এই বিষয়টা নিয়েই আদৌ কি জঙ্গি সমস্যা নতুন করে দেখা দিয়েছে এটার কি উত্তর রয়েছে বা কি কারণে হঠাৎ করে এই রকমের ঘটনাগুলি সামনে আসছে গোটা বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন কলকাতা থেকে এই মুহূর্তে সরাসরি হেডলাইন ত্রিপুরার সঙ্গে রয়েছেন দেশের প্রখ্যাত সাংবাদিক বরিষ্ঠ সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর বাবু হেডলাইন ত্রিপুরা আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টা যে বাংলাদেশের চট্টগ্রামে যে খবর এই মুহূর্তে সামনে আসছে এই সম্পর্কে একটু যদি বিস্তারিত জানান সুবীর বাবু। আমি বাংলাদেশের গোয়েন্দা সূত্রে যেটা জানতে পেরেছি বাংলাদেশ অফিসিয়ালি এখনো এটা মানে কোন স্টেটমেন্ট এই ব্যাপারে দেয়নি, কোন বিবৃতি দেয়নি বাংলাদেশ পুলিশ বা তাদের কোন সংস্থা। কিন্তু যেটা জানতে পেরেছি যে পরশু দিন অর্থাৎ শুক্রবার দিন গভীর রাতে বাংলাদেশ পুলিশ মানে চট্টগ্রামের পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব তাদের একটা দল ওখানে একটি শহরতলিতে একটি বাড়িতে রেড করে। তারা ওখানে রেড করার পর ওখান থেকে এনএলএফটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার জেনারেল সেক্রেটারি উৎপল দেব বর্মা ওরফে অন্ত্রাই তাকে গ্রেপ্তার করে। এখন প্রথমে যখন তাকে গ্রেপ্তার করা হয় খবর ছিল যে সে ওখানে আছে, কিন্তু বুঝতেই পারেন চট্টগ্রামের পুলিশ তারা ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য মানে বিভিন্ন চ্যানেল আছে আজকাল ভারত এবং বাংলাদেশের মধ্যে গোয়েন্দা তৎপরতা সমন্বয় ঘটানোর জন্য কতগুলি মেকানিজম আছে, তো সেইসব মেকানিজম ব্যবহার করে এখন তারা কনফার্ম যে এই লোক হচ্ছে উৎপল ত্রিপুরা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ওই দেশে যা স্বাভাবিক যা আইনি কার্যকলাপ সেগুলি করতে হবে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এই ধরনের খবর পাওয়া যাচ্ছে। এখন এটা গুরুত্বপূর্ণ যে সম্প্রতি আপনি যেরকম বললেন আপনার অনুষ্ঠানের শুরুতে যে ত্রিপুরাতে আবার নতুন করে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে এবং সেগুলি ঘটিয়েছে এনএলএফটি, এবং তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে গন্ডার শহর থেকে এনপিসিসির তিনজন কর্মীকে অপহরণ এবং পরে তাদের ফেরত দেওয়া, যেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে এনেছে না অন্য কিছু করা হয়েছে সে তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এই ঘটনার পরপরেই যেটা নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে খানিকটা সমালোচনা করা হয়েছিল যে উনি বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ করেছেন ইত্যাদি, আমি তার মধ্যেও যাচ্ছি না। কারণ ত্রিপুরার সাথে বাংলাদেশের যা সম্পর্ক, ত্রিপুরার অনেক মুখ্যমন্ত্রী বাংলাদেশের অনেক বড় নেতাদের সাথে তাদের ব্যক্তিগত যোগাযোগ আছে, এবং আমরা জানি যে বিপ্লব দেবের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক খুবই ভালো। তো সেটা ঠিক হয়েছে কি হয়নি অনেকে এটা নিয়ে অনেক সমালোচনা করেছেন আইন কানুন দেখিয়েছেন, কিন্তু আমি যেটা মনে করি যে ত্রিপুরা সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের কাছে। তারা অনুরোধ করেছে যে এনএলএফটি আবার যে সক্রিয় হচ্ছে এই সীমান্ত অঞ্চলে তার জন্য বাংলাদেশ তাদের তরফ থেকে যাতে একটা সক্রিয় ভূমিকা রাখে। কারণ একটা সময়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরেই শেখ হাসিনার সরকার এই উত্তর পূর্বাঞ্চলের যেসব উগ্রপন্থীরা সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল এবং বেগম জিয়া সরকারের আমলে তাদের যাওয়াই আদর করা হতো বা পরবর্তী সময় হতো, এদের বিরুদ্ধে একদম খুব জোরদার পদক্ষেপ গ্রহণ করেন। এবং আমরা জানি যে আলফা মণিপুরের বড় গেরিলা সংগঠন ইউএনএলএফ তার প্রধান রাজকুমার মেঘেন যে সনায়মা নামেও পরিচিত, আলফার অরবিন্দ চেয়ারম্যান অরবিন্দ রাজকুমার, ডেপুটি কমান্ডার ইন চিফ রাজু বড়ুয়া, ফরেন সেক্রেটারি শশ চৌধুরী, এদেরকে গ্রেপ্তার করে আনঅফিসিয়ালি ভারতের হাতে তুলে দেওয়া হয়। এবং এর জন্য বাংলাদেশ সরকারের সাথে আমাদের নতুন
ভালো সম্পর্ক হয় এবং সেই সম্পর্কটা মর্যাদা দিয়েই আমরা লক্ষ্য করছি যে যখনই বাংলাদেশকে বলা হচ্ছে যে আপনাদের অঞ্চল এলাকায় এইসব, একটা জিনিস তো বুঝতে হবে হলো যে বাংলাদেশ সরকার না চাইলেও আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের গেরিলাদের ওই পারে ওইসব জনগোষ্ঠী রয়েছে, তাদের লোকজন রয়েছে, তো সেই সব লোকাল কন্ট্যাক্টের সুযোগে তারা কিছু কিছু আশ্রয়স্থল গড়ে তুলতে পারে। সরকারের সমর্থন পেলে আশ্রয়স্থল সুযোগ না, তখন অস্ত্র আনা অমুক্তব অনেক ব্যাপার চলে আসে, কিন্তু আশ্রয়স্থলটা সবসময় সরকার না চাইলেও লোকাল কন্ট্যাক্ট ব্যবহার করে তারা গড়ে তোলে। এবং আমরা জানি যে এনএলএফটির কিছু নেতা আছেন যারা তো ওই পারে বিয়োগ করেছে আমাদের ত্রিপুরী সম্প্রদায়ের মধ্যে। তো এখন এই এখানে যখন বাংলাদেশকে নতুন করে রিকোয়েস্ট করা হয়েছে ত্রিপুরার তরফ থেকে এবং ভারত সরকারের তরফ থেকে নিশ্চয়ই, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে শেখ হাসিনা সরকার দুটো পদক্ষেপ, একটা হচ্ছে ত্রিপুরার এই বড় গেরিলা নেতাকে গ্রেপ্তার করার জন্য, আমি জানি এটা ব্যক্তিগতভাবে জানি যে গত এক দেড় মাস ধরে ডিসেম্বরের ৬ তারিখ এনপিসিসির লোকজন কিডন্যাপ হয়েছিল এবং তারপরে তারা ফিরে আসে কিছুদিন পরে, তারপরের থেকেই গত প্রায় এক মাস ধরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং তাদের পুলিশ এরা যথেষ্ট সক্রিয়ভাবে এনএলএফটির বড় নেতাদের খোঁজাখুঁজি করছে। এবং আমি জানি যে তাদের কয়েকজনের সাথে আমার যোগাযোগ আছে, তারা বলেছে যে দাদা এই ছোটখাটো গেরিলা এই সিপাহি টিপাহি এদের পেছনে দৌড়দৌড়ি করে লাভ নেই, এরা জঙ্গলে কোথায় লুকিয়ে আছে কি আছে অনেক ব্যাপার। আর এখানে আরেকটা জিনিস অল্প তোমায় বলে রাখি যে পার্বত্য চট্টগ্রামের যে অরণ্য অঞ্চল যেখানে এদের শিবির টিবির ইত্যাদি বলা হয়, সেটা পার্বত্য চট্টগ্রামটা মোটামুটি বাংলাদেশ আর্মির কন্ট্রোলে, এখানে সিভিলিয়ান এজেন্সিরা অতটা সক্রিয় নয় ঐতিহাসিক কারণে। তখন এই সব পুলিশ এবং এরা দেখে যে পার্বত্য চট্টগ্রামে তারা লম্পজম্প করে খুব লাভ নেই, বরং বড় নেতারা সবসময় খুব জঙ্গলে অরণ্য অঞ্চলে জঙ্গলের ঘাঁটিতে থাকে না, তারা একটু সুখে টুকে থাকে, সাধারণ সিপাহি টিপাহিরা মশার কামড় টামড় খায়, তাদের ম্যালেরিয়া ট্যালেরিয়া হয়, এটা আমরা আগেও দেখেছি আমার নিজের অভিজ্ঞতাতে। আমার সম্বন্ধে আমার ব্রাদার ইন ল পার্থ মজুমদার ডক্টর, উনি কিডন্যাপ হয়েছিলেন, উনি এডিটিএফ এর ওই সাত চরিত্রে ছিলেন, ওইখানে বড় নেতারা ভালো শহর টহরে থাকেন থাকেন বেশ ভালোভাবে থাকেন, আর সাধারণ গেরিলা যারা তারা ওখানে থাকে তারা মশার কামড় খায় ম্যালেরিয়া ট্যালেরিয়া হয়, যাই হোক। তো ওই সূত্রেই গত এক মাস ধরে বাংলাদেশ পুলিশ এনএলএফটির বড় নেতাদেরকে চট্টগ্রাম অঞ্চলে তারা যেহেতু থাকে বলে আমাদের কাছে খবর ছিল যে পাহাড়তলির বিশেষ করে সুগন্ধা কলোনি বা এই ধরনের নির্দিষ্ট ইনফরমেশন আমরা আমাদের এদিক থেকেও দেওয়া হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের গোয়েন্দাদের তরফ থেকে, তো তার জেরেই আমি এক্সাক্টলি কোন জায়গার থেকে গ্রেপ্তার হয়েছে সেই খবরটা এখনো পাইনি, আমি অপেক্ষা করছি। আমি একটু আগে আমার বাংলাদেশের বন্ধুদের ফোন করেছিলাম, ওখানে এখন আজান দিয়েছে তো নামাজের সময়, তাই জন্য আমি এই মুহূর্তে কাউকে পাইনি যে এক্সাক্টলি কোথা থেকে গ্রেপ্তার হয়েছে, কিন্তু এটা আমি জানি যে তাকে চট্টগ্রাম শহরের একটু উপকণ্ঠে ওইরকম একটা জায়গার থেকে তাকে তোলা হয়েছে এবং পরশুদিন তোলার পর গতকাল চলে গেছে সারাদিন এই আইডেন্টিফিকেশন এই ইয়েতে, এখন তারা নিশ্চিত যে এটাই উৎপল দেব বর্মা। এবং এখন ওখানে যে আইনি প্রক্রিয়া আগামীকাল থেকে যে কয়েকটা সময় লাগে কয়েকদিন, তারপরে তাকে বিএনপি আদালতে তুলে দেওয়া হবে। বাংলাদেশ সরকার এখানে পরিষ্কার ভাবেই বোঝাতে চাইছে যে আমরা বন্ধু রাষ্ট্র, ভারত সরকার যদি আমাদেরকে ২০ লক্ষ ভ্যাকসিন করোনা ট্যাকেল করার জন্য দেয় এবং সেখানে একটা ব্যক্তিগত রসায়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তাদের মধ্যে রয়েছে, তো সেইটার কৃতজ্ঞতা সুলভই যে বাবা তোমরা বলেছো আমরা দেখলাম খোঁজ নিলাম এবং এই লোককে আমরা পেয়েছি, এই লোককে আমরা দৌড়ঝাঁক করে দেখেছি। আমরা সব স্বাভাবিকভাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইত্যাদি তাদের দেশে নানা রকম সমস্যা আছে, বিশেষ করে তাদের ওখানে ইসলামিক জঙ্গিদের কার্যকলাপ হেফাজতে ইসলাম ইত্যাদি, তো তাদের নর্মাল ফোকাসটা সব সিকিউরিটি এজেন্সিরই নিজেদের ডোমেস্টিক প্রবলেমের উপর থাকে, নিজেদের আভ্যন্তরীণ সমস্যার দিকে তাদের নজর থাকে, বিশেষ করে বাংলাদেশে এইসব ইসলামিক উগ্রপন্থী জেএমবি টেএমবি আনসারুল ইসলাম আর এই হেফাজতে ইসলাম ইসলাম ইত্যাদি,
তার দিকে ফোকাসটা ছিল। কিন্তু যখনই আমাদের তরফ থেকে রিকোয়েস্ট যায় যে আমাদের কিছু লোকজন আবার ওখানে সক্রিয় হয়েছে এই ধরনের উগ্রপন্থী তাদের ধরো, তখন বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা বাহিনী তাদের সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে এবং তারা এই উৎপল দেববর বাকে গ্রেফতার করার মধ্যে দিয়ে এটা আবার প্রমাণিত হলো যে শেখ হাসিনা সরকার ভারতের বন্ধু সরকার, তারা ভারতের এই ধরনের মানে তাদের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোন কার্যকলাপ দূরভিসন্ধিমূলক কার্যকলাপ তারা করতে দেবে না এটা প্রমাণিত হলো। এখন এখানে অলপ দুটো কথা বলতে হয়, হ্যাঁ শুভেন্দু, হ্যাঁ এখানে দুটো কথা বলতে হয়। সেটা হচ্ছে যে 2004-05 ওই সময় যখন ত্রিপুরাতে উগ্রপন্থী সমস্যাকে কঠোর হস্তে দমন করা হলো এবং আমাদের প্রথমে সেখানে যখন বিশেষ করে এই প্রক্রিয়াটা শুরুই হয় যখন জিএম শ্রীবাস্তব ঘনশ্যাম মুরারি শ্রীবাস্তব ডিজি হয়ে আসেন, হ্যাঁ ত্রিপুরা পুলিশে কিছু কিছু লোকের আপত্তি ছিল কিন্তু ঘনশ্যাম মুরারি শ্রীবাস্তব তার আগেই আসামে প্রমাণ করেছেন যে জঙ্গি বিরোধী তৎপরতে ভারতবর্ষে যে কয়েকজন পুলিশ অফিসার আছে উনি তাদের অন্যতম। মনে রাখতে হবে যে উনি কেপিএস গিল যে পাঞ্জাবের জঙ্গি সমস্যাকে শেষ করেছে, কেপিএস গিল তো আসাম ক্যাডারের অফিসার, জিএম শ্রীবাস্তব তারই শিষ্য, অস্পৃশ্য কার্যত তার শিষ্য, তো জিএম শ্রীবাস্তবকে আনার পেছনে আমাদের একটা ভূমিকা ছিল এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে শক্ত ডিজি যে এই ব্যাপারটা ট্যাকেল করতে পারে এবং ঘনশ্যাম মুরারি শ্রীবাস্তবের আমলে এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় এবং তারপরে এই কাজটা এগিয়ে নিয়ে যান অন্য অন্য যারা ডিজি ছিলেন প্রণয় সাহেব কে সেলিম আলী দক্ষ অফিসার সব। একটা সমস্যা আমি লক্ষ্য করেছি যে পুলিশের ব্যাপারটা হচ্ছে যে একটা উগ্রপন্থী দল যখন গোলমাল করছে কিডন্যাপ করছে কি কোথাও আক্রমণ করছে তখন তারা খুব শক্ত, তারপরে যখন তারা অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় তারা আঘাতপ্রাপ্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে যায় তখন অনেক পুলিশ কর্তা অনেক নিরাপত্তা বাহিনীর যারা একদম শীর্ষস্থানীয় অফিসার তাদের একটা ধারণা যে হামলে ইসকো সওয়াল দিয়ে আমি হাল্লা করকে ফায়দা দিয়ে এখন আমাদের এত লাভজাম দেওয়ার কোন দরকার নেই ইত্যাদি। আমি কিন্তু তখন বারবার এই ত্রিপুরা পুলিশের অনেক শীর্ষস্থানীয় অধিকারী আমার বন্ধু স্থানীয় এখনো বেশ কয়েকজন চাকরিতে রয়েছে তাদের আমি বারবার একটা কথা বলেছিলাম যে এই সমস্যাটা যদি তুমি শেষ করতে হয় তাহলে রেবেল নিউক্লিয়ারটা যে একদম অঙ্ক যেটা সেটা কি নেতারা, এই নেতাদের যদি তুমি পালিশ না করতে পারো সে মানে আইডার গ্রেপ্তার অথবা তাদের শেষ না করা যায় তাহলে এই সমস্যাটা আবার হবে। সিপাহী টিপাই টাইপের লোকজনকে ধরলাম আর আমি বললাম যে এতজন সারেন্ডার এতজন হবু পলিটি ওটা মানে নিউজ পেপার বা টেলিভিশন চ্যানেলের সামনে ক্রেডিট ফ্রেডিট নেওয়ার জন্য খুব ভালো কিন্তু তোমাকে যদি একটা প্রবলেম পুরোপুরি শেষ করতে হয় তাহলে একটা অর্গানাইজেশনকে পলিটিক্যালি মিলিটারিলি সবভাবে শেষ করে পলিটিক্যালি যদি রফা করো তাদেরকে টেবিলে বসিয়ে চুক্তি সই করে ফেরত নিয়ে আসো নাহলে মিলিটারিলি যেটা শ্রীলঙ্কার ফর্মুলা এলটিটিকে একেবারে মিলিটারিলি ফিনিশ করেছে। তো আমরা যেহেতু ত্রিপুরাতে দুটোই হয়েছে কোন কোন সময় জঙ্গিদের সাথে মানে রফা হয়েছে চুক্তি হয়েছে তারা ফিরে এসছে সাধারণ জীবনে স্বাভাবিক জীবনে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়নি তো যেখানে সেটা হয়নি সেখানে ওইসব হয়ে টয়ে গেছে হয়ে গেছে কি করে তুমি বলছো নেতাদের তো যারা তোমাদের লিস্টে রয়েছে যে এই এই নেতারা এখনো সক্রিয় আছে তারা হয়তো আগের তুলনায় নিষ্ক্রিয় কেন তারা ধাক্কা খেয়েছে তাদের অনেক লোকজন সারেন্ডার করেছে ওই তো এদের যতক্ষণ তুমি ফেরত না পাচ্ছ তুমি এই প্রক্রিয়াটা কেন বন্ধ করলে এটা ঠিক হয়নি। এটা বলতে পারেন যে ত্রিপুরাতে পট পরিবর্তন হয়েছে একটা সরকার গেছে একটা সরকার এসছে তাদের অন্য অনেক প্রায়োরিটি আছে কিন্তু ত্রিপুরার মতো স্টেটে যেখানে জঙ্গি সমস্যাটা এই ভয়াবহ আকার ধারণ করেছিল সেখানে আমার মনে হয় এই জঙ্গি সমস্যার উপরে তীক্ষ্ণ নজর রাখা এটা প্রত্যেকটা সরকারের দায়িত্ব বর্তায় এবং তারা এই যতক্ষণ বড় নেতা টেতা যারা রয়ে গেছে বিশ্বমোহন দেববর্মা ইত্যাদি এখন যে গ্রেপ্তার হয়েছে এই এদের যতক্ষণ ওই জায়গার থেকে ধরে আনা সম্ভব না হচ্ছে বা ফেরত আনা সম্ভব ততক্ষণ কিন্তু এটা বলা ঠিক না যে আমার এখানে ইনসার্জেন্সি ট্যাকেল হয়ে গেছে এবং এটা নিয়ে
घटनाটা ঘটলো এতে করে কি আপনার মনে হয় যে এনএলএফটি একটা বড় সরো ধাক্কা খেলো নাকি এনএলএফটি এখানে কিছুটা আবার অন্যরকম দৃষ্টিভঙ্গি নিতে পারে এবং সামনেই ত্রিপুরাতে এডিসি নির্বাচন রয়েছে তো এই এডিসি নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি যে ঘটনাগুলি ঘটেছে সেই জায়গাতে দাঁড়িয়ে এনএলএফটি এবার কি নতুন রণকৌশল নিতে পারে কারণ আপনি বলেছিলেন সাক্ষাৎকারে যে অপহরণের কায়দাটা একই রয়েছে ছকটা একই রয়েছে কিন্তু তারা অপহরণের টার্গেটগুলোকে এবার নাকি চেঞ্জ করেছে বা করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এনএলএফটি কতটা ধাক্কা খেলো এবং এনএলএফটি আবার কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনার মনে হয় বাংলাদেশ থেকে যখন সত্যি সত্যি উৎপল দেববর্মা বা ওরফে অন্তরায়কে ফেরত দেবে তাতে এটা নিশ্চয়ই বলা যেতে পারে যে এনএলএফটি একটা ধাক্কা খেয়েছে কারণ সে বড় মাপের নেতা সে তাদের সামনে সারির নেতা এবং এতে করে তিনটে ব্যাপার হবে একটা হচ্ছে যে এনএলএফটির ওইখানে যারা বসে আছে তারা যেভাবে মানে একটা সময়ে তারা খুব সাবধানে চলাফেরা করতো যখন ক্র্যাকডাউন হয়েছে আলফা বা ইউএনএলএফ বা অন্য নর্থ ইস্টের গেরিলা নেতাদেরকে বাংলাদেশ ধরে ফেরত দিয়েছে সেই সময় এনএলএফটি একটু গা ঢাকা দিয়েছিল আবার গত কয়েক মাসে এনএলএফটি সক্রিয় হয়ে উঠেছিল এবং তারা আবার নতুন করে টাকা পয়সা তোলার জন্য অপহরণ করছিল অপহরণের কায়দা হাত মানে খুব যে পরিবর্তন হয়েছে তা না অপহরণ তো আগেও সাধারণ মানুষকে করেই টাকা তুলত ত্রিপুরার উগ্রপন্থীদের মতো যেটা আমাকে বাংলাদেশের এক কর্মকর্তা বলেছিল যে অন্যেরা অপহরণ হয় অন্য দেশে বা অন্য উত্তর পূর্বাঞ্চলে অন্য জায়গায় বড় বাপের লোকজনকে তুলে নিয়ে গিয়ে আর বড় অঙ্কের টাকা দাবি করে ত্রিপুরাতে তো রিক্সাওয়ালাও তুলে নিয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক হ্যাঁ মানে যার পাঁচ টাকা দেওয়ার ক্ষমতা আছে তাকেও তুলে নিয়ে যায় তো যাই হোক এটা ওরা টাকা তোলার জন্য কেন ওদের অন্য কোন সূত্রে টাকা পাওয়ার যে সূত্রগুলো সেটা ততটা নেই অপেক্ষাকৃত হবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা বড় জঙ্গি সংগঠন তাদের কিছু কিছু বিদেশি শক্তি সরাসরি ভাবে হয়তো মদত দেওয়ার চেষ্টা করেছে বা করেছে একসময় টাকা পয়সাও দিয়েছে অস্ত্র দিয়েছে পাকিস্তান দিয়েছে পাকিস্তান 71 এর পরে সেইভাবে ডাইরেক্টলি না পারলো ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের মধ্যে যখন তাদের পাকিস্তানের বন্ধু সরকার অর্থাৎ বেগমজিয়া সরকার সেখানে ছিল সামরিক সরকার তখন তারা এদেরকে সাহায্য দিয়েছে দেওয়ার চেষ্টা করেছে হ্যাঁ কিন্তু এখন নতুন করে আবার আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে গত কয়েক মাসে প্রো পাকিস্তানি এলিভেট পাকিস্তানের ডিপ্লোম্যাটরা খুব অ্যাক্টিভ হয়ে গেছে এটা আমরা লক্ষ্য করেছি যে পাকিস্তানের যে ডিফেন্স অ্যাটা সে আছে যে আইএসআই এর লোক ব্রিগেডিয়ার এজাজ ইজ ভেরি অ্যাক্টিভ এবং সে বাংলাদেশ উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত অঞ্চলগুলিতে খুব ঘোরাফেরা করেছে ওদের যে নতুন রাষ্ট্রদূত এসছেন ইমরান আহমেদ সিদ্দিকি আরো এই সব জায়গায় কোনো কারণ ছাড়াই সেই অর্থে তার ঘোরাফেরা অনেক বেড়ে যাচ্ছে তো যাই হোক যে তারা ডিপ্লোমেট তারা ঘোরাফেরা করে কিন্তু এর ফলে যে এই ব্যাপারটা যে কিন্তু এনএলএফটির মতো দলকে এরা খুব বেশি কেউই কোনো গুরুত্ব দেয়নি তাই কিন্তু এনএলএফটি কে নিজের টাকা নিজেকে তুলতে হবে এবং নিজেরা ইয়ে করবে তার জন্য এনএলএফটি আছে দুটো রাস্তা একটা রাস্তা হচ্ছে সাধারণ মানুষকে কিডন্যাপ কিডন্যাপ করে তাদের থেকে মুক্তিপণ আরেকটা হচ্ছে যদি কোন রাজনৈতিক দল তাদের সমর্থন করে তাদের মাধ্যমে এবং সেই রাজনৈতিক দল যদি কোনো জায়গাতে ক্ষমতায় থাকে সে রাজ্য সরকারই হোক এডিসিতেই হোক তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়া এবং তাদের রাজনীতিবিদদের সমর্থন দেওয়ার বিনিময়ে এইসব জিনিস আগেও এই অভিযোগ পাল্টা অভিযোগ ত্রিপুরার রাজনীতিকে বিষাক্ত করেছে আমরা জানি আর হয়তো আমি যেতে চাইছি না কিন্তু এটা ঘটনা যে একটা ইনসার্জেন্ট অর্গানাইজেশন টাকা পয়সা ছাড়া চলতে পারে না কোন টেরোরিস্ট অর্গানাইজেশন টাকা পয়সা ছাড়া চলতে পারে না এবং যারা কাউন্টার টেরোরিজম করে সে পুলিশই হোক আর আর্মি হোক আর যেই হোক বা গোয়েন্দা সংস্থা হোক এই ফাইন্যান্স লাইনটা যদি চোখ করতে পারে যে এটা জিএম শ্রীবাস্তব খুব ভালো বুঝতেন এই জন্য জিএম শ্রীবাস্তব এখানে দায়িত্ব নিয়েই উনি প্রথমেই এনএলএফটি এটিটিএফ এর যারা কোলাবোরেটর বা সহকারী যারা ওভারগ্রাউন্ডে আছে অথচ তলায় তলায় এদের টাকা তুলছে এইসব করছে
আমি তো নিজে দেখো অলোক আমার ব্রাদার ইন ল কিডন্যাপ হয়েছিল। হ্যাঁ সুবিধা, তুমি তো জানি যে এই টাকা তোলার মেকানিজমটা কিভাবে কাজ করে। বড় বড় সব রাজনৈতিক নেতা টেতারাও এর সাথে একসময় যুক্ত ছিলেন, আমি নাম নাম করতে চাই না, কিন্তু তাদের মাধ্যমে খবর আসছে পরিবারের কাছে। মানে আমার শ্বশুর মশাইয়ের এসপি ছিলেন নির্মল মজুমদার, প্রয়াত, ওনার কাছে খবর আসছে যে এমনকি পুলিশের যে ওরা ফেরত দেবে, কিন্তু টাকা পয়সার বিনিময়ে কিছুই হবে না, টাকা পয়সা ছাড়া হবে না। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল। আমার আমি বাংলাদেশে আমার অনেক বন্ধু বান্ধব যাই হোক, আমি এক পয়সা না দিয়ে আমার সম্বন্ধীকে ফেরত এনেছি, এটা আমি জোর গলায় বলতে পারি। আমার সম্বন্ধে ফেরত না আসলে ওই গেরিলা দলের কিছু লোকজন, তাদের সাথে আমি অত্যন্ত শান্তিপ্রিয় ভাবে মানে কাজকর্ম করতাম, এটা বলছি। বুঝে নিতে পারো কি মানে আমি আর কিছু বলবো না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই টাকা পয়সার লাইনটা জিএমসি বাস্তব তখন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পরিষ্কারই বলেছেন যে স্যার আমি কিছু লোককে অ্যারেস্ট করবো এবং এরা এদের টাকা পয়সা তোলে, এবং এর মধ্যে কেউ যদি আপনার দলের হয় আপনি মানে আই ডোন্ট এক্সপেক্ট এনি ইন্টারফিয়ারেন্স। মানে এটা প্রবলেমটা ট্যাকেল করতে গেলে পলিটিক্যালি আপনার দলই হোক আপনার বিরোধী দলই হোক যারা এই সব এদের সাথে যুক্ত আমি তাদের তুলব, এবং আই ওয়ান্ট টু চোক দ্য ফাইন্যান্স লাইন, এদের এই ফাইন্যান্সের লাইন আমি চোক করব। এই জায়গাটা তোমার এরা স্বাভাবিক আরো লোকজন তুলবে, আর এটা আমার মনে হয় শুধু এডিসি ইলেকশন এর সাথে ইয়ে করাটা ঠিক না। যদিও এডিসির মতো ইলেকশনের সময় রাজনৈতিক দলগুলি টাকা পয়সা খরচ করে এবং তখন তাদের মধ্যে অনেকেরই এই প্রবণতা হতেই পারে যে বাবা আমার এলাকায় আমি নির্বাচন করব, সে সময় এরা যাতে কোনো গোলমাল না পাকায় তার জন্য এদের কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, এই আরো প্রবণতা কিন্তু অনেকের মধ্যেই আছে, এটা হতেই পারে। ফলে এই জায়গাটা মানে এই জন্য এডিসি ইলেকশন আগে এরা সক্রিয় যে এটা মানে ইলেকশন মানে অনেকেরই টাকা পয়সা করার সময়, তো বুঝতেই পারো। হ্যাঁ, যে পালিশলা মালিশলার থেকে উগ্রপন্থী সবাই তাই সেই তালিকায় রয়েছে, তো ফলে এই জন্য এরা পারছে। কিন্তু এরা টিকে যদি থাকতে হয়, এদের অর্গানাইজেশনের যদি অস্তিত্ব রক্ষা করতে হয়, তাহলে এদেরকে এই কিডন্যাপ টিডন্যাপ করতে হবে, এবং সরকারের সরকারকে যেটা করতে হবে কে কখন কিডন্যাপ হবে বলা খুব মুশকিল, কাকে ওরা টার্গেট করছে বলা খুব মুশকিল। তো এখানে খুব সিম্পল ফর্মুলা, দে গেট ইউ অর ইউ গেট দেম ফার্স্ট, অর্থাৎ ওরা তোমার এখানে কোনো কারো ক্ষতি সাধন করার আগে তুমি তাদের প্রতিশোধন করো, অর্থাৎ ঘুষকে মারেঙ্গে অমুক তমুক। আজকাল অনেক ডায়লগ টায়লগ আমরা শুনে চলি, হ্যাঁ যে আমরা ঘুষকে মার দিয়া অমুক কর দিয়া সার্জিক্যাল স্ট্রাইক, এটা তো ত্রিপুরাই রাস্তাটা দেখিয়েছে, ত্রিপুরা অনেক আগে এই জিনিস হয়েছে, মানে এই শতাব্দীর প্রথম দিকেই আমাদের লোকজন ভেতরে ঢুকে অ্যাকশন ফ্যাকশন করেছে এবং অনেক ক্ষেত্রে। কিন্তু আমাদের নিজের মানে আমরা নিজের আমাদের তো পুলিশ বাংলাদেশে পাঠাইনি বা আমাদের কোন মানে ইউনিফর্ম ফোর্সকে পাঠাইনি, আমরা অন্য অ্যাসেট ব্যবহার করেছি। ত্রিপুরা এই মানে রাস্তা দেখিয়েছে, প্রত্যেক ক্রিস বলতে পারে যে আমরা হয় সারেন্ডার এক্সট্রিমিস্টের ব্যবহার করেছি অথবা বাংলাদেশে অতীব শান্তিপ্রিয় কিছু লোকজন আছে যারা বেশ বেশি শক্তিতে বিশ্বাস বিশ্বাস করে, ওইরকম কিছু লোকজন আছে যাদের একটু টাকা পয়সা খরচ টরচ করলে বাংলাদেশের মাটিতে যারা অবস্থান অবস্থান করছে তাদের জন্য তারা সমস্যা সৃষ্টি করতে পারে, সেসব জিনিস আমরা করেছি এবং সেসব ব্যাপার আমি খুব ভালো করেই জানি, কেন সেই প্রক্রিয়ার সাথে আমারও খানিকটা যোগাযোগ ছিল, ছিল না তা না। আর জিএম শ্রীবাস্তব ছিলেন, অন্য লোকজন ছিলেন, অনিল শ্রীকুমার ছিলেন যে পরে সেনা মেডেল পেয়েছে, এই ত্রিপুরাতে অ্যাকশনের জন্যই পেয়েছে, তো এই ব্যাপারগুলি আমরা জানি। তো ফলে এখানে কোন রকম আত্মতুষ্টির কোন সুযোগ নেই, এই বর্তমান যে সরকার রয়েছে আর এখানে সরকার যেই থাকুক সমস্যাটা সাধারণ মানুষের, তাই জন্য ওই কে সরকারে আছে ইম্পর্টেন্ট না, কিন্তু যে সরকারে আছে তাকে এই দায়িত্বটা নিয়ে করতে হবে যে যতক্ষণ এদের তুলে মুলে ফিনিশ না করা হচ্ছে ততক্ষণ ওই আত্মতুষ্টিতে ভোগার কোনো অবকাশ নেই, যে হয়ে গেছে এখন তো তারা ঠান্ডা হয়ে গেছে এখন আর ভেজাল করে লাভ নেই, ভেজাল করতে ওরা যতক্ষণ আছে পুরো লিডারশিপ ফিনিশ না হচ্ছে ততক্ষণ আপনাকে ভেজাল আপনাকে করতে হবে, গোলমাল আপনাকে করতে হবে। সুবিধাবু, রাজ্য সরকারের কি ধরনের পদক্ষেপ, সুবিধাবু রাজ্য সরকারের এক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ বিশেষ করে নেওয়া প্রয়োজন বা নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আমার মনে হয় যেটা প্রথম কাজ, ইন্টেলিজেন্সটাকে খুব জোরদার করা এবং নির্দিষ্ট তথ্য বাংলাদেশের হাতে সেখানে বন্দুক
সরকার রয়েছে, বাংলাদেশের সাথে ইন্টেলিজেন্স মেকানিজম এতটাই ডেভেলপ হয়েছে এখন যে জয়েন্ট ইন্টারভেনশন পর্যন্ত হয়, মানে ওদের অফিসাররা কেন কোন বাংলাদেশি অপরাধীকে আমরা যখন এখানে ধরি, আমাদের অফিসাররা তো বাংলাদেশ সম্বন্ধে অতটা জানেন না, তখন তাদের অফিসাররা চলে আসেন একসাথে বসে ইন্টারভেনশন হয়, আবার আমাদের কোন লোকজনকে ওখানে ধরলে সেই ব্যাপারটাও হয়। এবং এটাও অলোক বলে রাখে যে এই প্রথম কিন্তু আমরা শুরু করেছিলাম, আমাদের এই ত্রিপুরা কনক্লেভ হতো, আগরতলা কনক্লেভ হতো, সেখানে আপনার মনে থাকবে, প্রণবের নিশ্চয়ই মনে আছে, যে আমরা এরই মাত্র যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই মুহূর্তে কনভেনার 15 বছর আইবি, 16 বছর রথ, 21 সিনিয়র অফিসার ছিলেন, নাম্বার 2 ম্যান, এবং বাংলাদেশের কমোডর আস্তার NSI এর তখন উনি একদম সিনিয়র অফিসার ছিলেন। এরা এসে প্রথমে কি করে এই দুই দেশের ইন্টেলিজেন্স কোঅপারেশন হবে, এই আমাদের এই কনক্লেভে প্রথম আলোচিত হয়েছিল, এবং তার জন্য আমাদের সব থেকে বেশি সাহায্য করেছিলেন তদানীন্তন রাজ্যপাল তথাগত রায়। তো যাই হোক, সেসব ইতিহাস বলে খুব লাভ নেই, আমাদের সেখানে একটা ভূমিকা ছিল। প্রশ্নটা হচ্ছে এইখানে এই যে আমরা আজকে বাংলাদেশ যেহেতু বন্ধু সরকার রয়েছে এবং বাংলাদেশের এজেন্সিরা ভারতের কোন নির্দিষ্ট তথ্য পেলে তারা কাজ করে, আমাদের যেটা করতে হবে, আমাদের ত্রিপুরা পুলিশ মাস্ট হ্যাভ ভেরি গুড ইন্টেলিজেন্স, তাদের স্পেশাল ব্রাঞ্চ, এবং এদেরকে এখন সলিড মানে অ্যাকশনেবল ইন্টেলিজেন্স জেনারেট করতে হবে, এবং সেটা জেনারেট করে নিজেদের ফোর্সকে যেমন দিতে হবে যে ত্রিপুরাতে যারা অবস্থান করছে উগ্রপন্থী তাদেরকে একদম টার্গেটেড হিট যাতে করা সম্ভব হয়, সিমিলারলি যারা বাংলাদেশে রয়েছে। হ্যাঁ, এখন দেখো আমাদের এইসব খবর টবর একটু বেশি থাকে, আমাদের উপরে অনেক লোকজন রয়েছে রয়েছে যেখানে আমি দেখেছি, আমাকে একবার হুমকি দেওয়া হলো। হ্যাঁ সুবিধা, আমাকে একবার হুমকি দেওয়া হলো এনআইটির তরফ থেকে, যে একজন ফোন করে বলল যে আমার নাম মেজর ইয়ামরক, আপনি আমাদের বিরুদ্ধে উল্টা পাল্টা লিখছেন। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম যে তুমি তো সাবির দেবর্মা, তুমি বাংলাদেশের খাগড়াছড়িতে মিনতি ত্রিপুরাকে বিয়ে করেছো, সে ফোন রেখে দিল ভয়ের চলে, সে বুঝে গেল মেজর ইয়ামরক ইয়ামরক আমরা জানি হুই ইজ মেজর ইয়ামরক। তো এই যুদ্ধে এই লড়াইয়ে আসল জিনিস যেটা কাউন্টার ইন্টেলিজেন্সি বা কাউন্টার টেরোরিজম দেবে আসল ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স। এই জিনিসটা আমরা গুরুত্ব দিই না, আমরা বলি ফোর্স টোর্স টিএসআর অমুক বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি, ফার্স্ট দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইন্টেলিজেন্স। সঠিক ইন্টেলিজেন্স হলে অত ফোর্স কম ফোর্স দিয়ে অনেক কাজ হয়ে যায় একদম নির্দিষ্ট নিয়ে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমি মনে করবো যে প্রথম কাজ হবে ইন্টেলিজেন্সটাকে খুব জোরদার করা, শক্তিশালী করা, এবং পার্বত্য অঞ্চলে 2 নম্বর যেটা করতে হবে খুব দরকার, যে টিএসআর এর অনেক ইউনিট বাইরে রয়েছে, টিএসআর ইজ এ ভেরি গুড ফোর্স, টিএসআর ভারতবর্ষের জন্য কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স আছে, তাদের মধ্যে খুবই ভালো মানে মানে গ্রেডিং তাদের খুব, দে আর ভেরি হাইলি রেটেড। তো এদের কিছু কিছু ইউনিট আমার মনে একটু ফেরত আনতে হবে, বিশেষ করে কিছু কিছু অঞ্চলে স্ট্রাইক অ্যাকশনের জন্য, কেন ওরা কবে আমায় হামলা করবে তার জন্য আমি বসে থাকবো, রিয়াকশন দিয়ে কাউন্টার ইনসার্জেন্সি আনা, প্রোঅ্যাক্টিভ হতে হবে রিঅ্যাক্টিভ। তো তার জন্য আমাদের যেটা করতে হবে যে টিএসআর এর এই ধরনের কিছু ইউনিট এনে তাদের আবার দরকার হলে কিছু রিফ্রেশার করিয়ে টরিয়ে সঠিক জায়গাতে তাদের ডিপ্লয় করতে হবে, এবং সঠিক ডিপ্লয়মেন্টটা কিন্তু ডিপেন্ড করে তোমার ইন্টেলিজেন্সের উপরে, যে জায়গাতে থ্রেড বেশি সেই জায়গাতে সঠিক ডিপ্লয়মেন্ট করতে হবে। আর বর্ডারিং রিজনে যে রেবেল বেস গুলো আছে কিছু কিছু, এখনো হাইড আউট আছে আমি জানি, আগাছড়ি অঞ্চলে আছে, এই জায়গাতে কারণগো পাড়া ইত্যাদি অমুক তমুক কিছু কিছু নেতা তো তাদের শ্বশুর বাড়ি ওই পারে, তো তারা তো ওখানে জামাই জামাই হিসেবে আছে, সরকারের জামাই আদর না পেলেও তারা তাদের শ্বশুর বাড়ির জামাই আদর তো পেয়ে থাকে, তো ওইখানে একটা হিটফিট বোধ হয় করা দরকার, সেটা আমাদের হয়তো করার দরকার নেই, বাংলাদেশের র্যাব ট্যাবকে খবর দিলে তারা নিজেরাই করবে, তারাই অ্যাকশন ট্যাকশন করবে। আর বাংলাদেশ আমি জানি এইসব ব্যাপারে বাংলাদেশের ফোর্স টোর্সরা অনেক বেশি মানে মানে তারা অত মানে কি বলবো অত আইনি প্রক্রিয়ার কথা ভাবেন টাবেন না, তারা অ্যাকশনটা আগে করেন তারপরে অন্য কাজ করেন। তো তার জন্য এই দু তিনটে জিনিস করলেই আমার মনে হয় ট্যাকেল করা যাবে, আর কিছু বড় নেতা ধরা টরা পড়লে অবভিয়াসলি তারা ধাক্কা খাবে, তারা বুঝবে
যে তারা যেই দেশে বসে এইসব করার চেষ্টা করছে সেই দেশটা ভারতের বন্ধু রাষ্ট্র এবং সেখানে যা খুশি তাই করা সম্ভব নয়। সুবিবাবু অসংখ্য ধন্যবাদ, আপনি বিস্তারিত তথ্য জানালেন সরাসরি হেডলাইন্স ত্রিপুরার সঙ্গে যুক্ত হয়ে কলকাতা থেকে। অনেক অনেক ধন্যবাদ হেডলাইন্স ত্রিপুরার সাথে কথা বলার জন্য সুবিবাবু। এতক্ষণ সরাসরি এই অনুষ্ঠানে কলকাতা থেকে ছিলেন হেডলাইন্স ত্রিপুরার সঙ্গে দেশের প্রখ্যাত সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক সুবীর ভৌমিক। এখনকার মতো সাফ কথা অনুষ্ঠান এখানেই সমাপ্ত। নমস্কার।